नमस्कार बंधुरा, पापियास किचेने तुम्हारे स्वागत। आज के तुम्हारे बनिए देखो मटन और आलू दिए झोल। तार जोन्नो आमी एखाने देखो 750 मतो मटन निये निएछि। 750 मतो मटन आछे, एखाने 8 पिस मतो आलू आछे। एखाने आमी बड़ो साइजे तीनखाना पेंयाज कुचिए निएछि, एकटा टमेटो आमी दुटो कुचिए निएछि, दो पिस करे निएछि। एखाने आछे डेढ़ चा चामच मतो आछे आदा कुचि, डेढ़ चा चामच मतो आछे रसुन कुचि, और एखाने आछे तोमार दो चा चामच मतो हलुद गुड़ो, एक चा चामच मतो धने गुड़ो, एक चा चामच गुड़ो, डेढ़ चा चामच मतो जिरे गुड़ो, और दो चा चामच गुड़ो लंका गुड़ो। एखाने आछे स्वाद मतो नून, और एखाने आछे तोमार घी, एखाने आछे फेटानो टक दई, एखाने आछे एकटा तेजपाता, शुकनो लंका, गोटा जिरे एकटु, आर आछे चीनी। देखो प्रथमे आमी एई मशलागुलो सब दिए देव। एखाने आछे जिरे, लंका, हलुद, धने और गोलमरिच गुड़ो, और आछे नून। और एखाने देव टक दई, एई चामचटा करे टक दईटा फेटानो छिलो। चार चामच मतो आमी टक दई दिलाम। एबार आमी एटा भालो करे माखिए राखबो। आमी हाथे करे माखाच्छि। দেখো আমার মাখানো হয়ে গেছে, আমি এটা এবার ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি কড়াইয়ে প্রায় 75 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি এই তেলেতেই আমি দিয়ে দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা, চিনি আর জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ভেজে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজব। দেখো এটা আমি প্রায় মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 8 মিনিট ধরে, 7-8 মিনিট ধরে ভাজি ভেজেছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি একটু গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, যে আর একটু ভাজার পর দেখো এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন। এবার আমি আদা রসুন দিয়ে ভালো করে আবার আরও আমি প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো।
এটা প্রায় 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকব কিন্তু বারবার করে এটাকে নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো আরো আমি 3 মিনিট পর চলে এলাম এবার আমি একটু হাই ফ্লেমে রাখব আর একটু ভালো করে কষিয়ে নেব আরো 1 মিনিট মতো হাই ফ্লেমে রেখে চলে এসেছি এবার আমি দিয়ে দেব মাংস ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি লো ফ্লেমে রেখে এটা আমি হাই ফ্লেমে রেখে এটা আমি একটু কষিয়ে নেব মশলাটা মাখিয়ে নেব এবার আমি এটা লো ফ্লেমে দিয়ে দেব দিয়ে 5 মিনিট পর আবার আসছি দেখো আমি 5 মিনিট পর চলে এসেছি দেখো আমি আরো আমি এটা এবার আমি লো ফ্লেমে রেখে আমি প্রায় এখনো 10 মিনিট মতো মানে কষাতে দেব 10 মিনিটের মধ্যে কিন্তু আমায় বারবার করে নাড়তেও হবে আবার আমি কষাতে দেব দেখো আমি 10 মিনিট পর চলে এলাম আমি 10 মিনিটের মধ্যে আমি অনেকবারই এটাকে নেড়েছি দেখো এটা আমার লো ফ্লেমে আছে আরও প্রায় 10 মিনিট মতো আবার লো ফ্লেমে রেখে আবার কষাতে দেব এতে আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি হালকা জল দিয়ে 10 মিনিট মতো কষাতে দিচ্ছি দেখো আমি আবার 10 মিনিট পর চলে এসেছি আর একটু আমি সামান্য আবার একটু জল দেব আবার আমি প্রায় 10 মিনিট মতো আবার কষাতে দেব লো ফ্লেমে রেখে আমি এটা কষাতে দেব দেখো আমি আরও 10 মিনিট পর চলে এলাম এবার দেখো আমার মাংসটা থেকে কিন্তু তেল ছাড়ছে আমি আবার ভালো করে কষে নেব ভালো করে আরও আমি 5 মিনিট মতো কষাবো দেখো আমার আরও 5 মিনিট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে এখনও প্রায় আমি 10 মিনিট মতো কষিয়ে নেব দেখো আমার এটা আরও 10 মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে ঢেলে দেব দেখো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এই মগটার এক মগ আমি জল দিয়ে দিয়েছি এতে এবার আমি এতে একটু দিয়ে দেব ঘি এই চামচটা এক চামচ এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব দিয়ে আমি এটা 6টা সিটি দেব দেখো আমার দেখো আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে দেখো এরকমভাবেও তোমরা বাড়িতে মাটন আলুর ঝোল বানিয়ে খাবে এবং কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাবে
আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যেন আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।